مقام محمود سجدائي پوری جابو آر کننا کرو بار بلبو دائر مالی امار امتر جہنم تکی بچاؤ امار امت گلو جہنم تکی بچاؤ ایر جبو জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ানের অভাব নাই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আজকে সম্পদের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো আজকে টাকার পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কোথায় ভাগিয়া যাবি রে মুমিন এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ সাদ্দাত কারুন ফেরাউন পালায় যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজার অন্যায় করার পরে আল্লাহ বেজার না আল্লাহ তাওবার দরওয়াজা দিয়ে ডাকে বান্দা আয় জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি বলতে পারো দয়ার মালিক হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না দাড়ি কাটে না অভাব নাই তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বড়দোয়া কপালে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা নবীর আদর্শ মতো এবাদত কোন হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান ইহুদিরা করবে না নবীর রেখে যাওয়া আদর্শ মতো এবাদত করবে মুসলমান তুমি নবীর মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে তোমার বেপর্দায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপর্দায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই কয়দিনের বাজবারে যুব ওই মরণের কথা স্মরণ করে এখনো مسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام. دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول ہے شاد ہے قابل تو بہت ہے. مقبول ہے شاد ہے قابل تو بہت ہے. اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے. اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے. کنگے عالم صاحب جب سماجر ادوگ آیوجت ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 5 জুলাই 2023 মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফজলুল করিম দর্জি বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ যিনি এতক্ষণ বয়ান করেছেন হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম, আরো অনেক ওলামায়ে কেরাম আজকে এখানে আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন।
আমি পরিশেষে আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত অংশ তেলাওয়াত করেছি রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কোনো কথাকে প্রাধান্য দেওয়া সম্পূর্ণ হারাম কারণ আল্লাহ হলেন আমার আসল আল্লাহ আমার আপন বাকি দুনিয়াবি লাইনে আমার মা আমার বাবা আমার ওস্তাদ যারাই আছেন এরা আমার সাময়িক সময়ের জন্য আপন কিন্তু কেউ আসল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন তা এখানে উল্লেখ করেছেন আল্লাহ প্রথমে ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এভাবে বললেও পারতেন কিন্তু আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একটা কাজের জন্য জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই কথা প্রথম বলে মানুষের ব্রেনকে পরিপূর্ণ ক্লিয়ার করলেন হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করার কোনো কারণ নেই একটা কারণেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা হলো তার ইবাদত করবা ইবাদত কাকে বলে আল্লাহ পাকের হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত এই ইবাদত আমরা কেন করব একমাত্র তার উদ্দেশ্য আল্লাহ পাকের মোলাকাত লক্ষ্য বিনিময় আমরা পাবো জান্নাত ইবাদতটার সীমানা কতটুকু মসজিদ মাদ্রাসা ওয়াজের প্যান্ডেল বলে না আপনার আমার এই হায়াতি জিন্দেগির বডি যেখানে যাবে সেখানেই ইবাদত চলবে আপনি বাজারে যাবেন সেখানে ইবাদত আপনার এই জিন্দা বডি বাথরুমে যাবে সেখানেও ইবাদত ইবাদতটা কি সিস্টেমে করবেন প্রত্যেকটা কাজের একটা নিয়ম পদ্ধতি আছে আল্লাহর ইবাদত করার পদ্ধতি একমাত্র আখিরি নবীর তরিকা রাহমাতুল্লিল আলামিনের তরিকার বাইরে কোনো কাজ নাই কাজ করলেও সেটা ইবাদত হবে না নবীজির তরিকা এতটা পাওয়ারফুল এবং এতটা পারফেক্ট যে রসুলের তরিকা বা আদর্শের মতো আর জমিনে কোনো আদর্শই নেই যদিও বহুজন পণ্ডিতেরা মনীষীরা আমাদের বাজারে আমাদের সামনে অনেক আদর্শ বিক্রি করেছে কিন্তু এই আদর্শ দিয়ে মানুষ কখনো কল্যাণ পায়নি শান্তি পায়নি এজন্য পায় নাই কারণ দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো নাপাক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমাতুল্লিল আলামিনের আদর্শই হলো পাক দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন মানুষটাই নাপাক দেমাগ নাপাক ঘাম দুর্গন্ধযুক্ত এরপরে যদি আরো নেশা পান করে নাপাক জিনিস খায় হারাম খায় সুদ ঘুষের সাথে যদি জড়িত হয়
তাহলে তার রক্ত গোশত পর্যন্ত নাপাক হয়ে যায় আর আমার রসূল কেমন পাক রসূলের ঘাম থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা তা আতর হিসাবে ব্যবহার করতাম নবীজির থুথু মোবারকের মধ্যে মিশকের ঘ্রাণ নবীজি চেহারার মধ্যে বরকত অতএব নবীর মাধ্যমে যে আদর্শ আল্লাহ তৈরি করে মানুষের জন্য দিয়েছেন এই আদর্শ পবিত্র আর যারা এই আদর্শ গ্রহণ করে তারাও পবিত্র হয়ে যায় আ ইমামুল আউয়ালিন আল আখিরিন আ ইমামুল أولين الآخرين بهر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجود رحمة للعالمين মসজিদে ঔষদ আমার ওই জমিন রহমাতুল্লিল আলামিন এমন এক আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন যে সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট নাপাক মক্কার মানুষের মতো দুশ্চরিত্রবান মানুষ জমিনে আর কোথাও ছিল না রহমাতুল্লিল আলামিনের আদর্শ যখন আসলো আর আদর্শ যখন যারা গ্রহণ করলো তারা সারা দুনিয়াতে দামি হয়ে গেল এমন দামি আল্লাহ পাক রব্বুল আলামিন দর্জন সাহাবার নামে জিন্দা অবস্থায় আল্লাহর নবীর মাধ্যমে জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন তো আমাদের দুনিয়াতে একটাই কাজ ইবাদত ইবাদতের সীমানা আমি যেখানে যাব যা করব প্রত্যেকটার মধ্যে ইবাদত এমন কি আমি যদি ঘুমাই ঘুমটাও হবে ইবাদত আমি খানা খাই ইবাদত আমি খানা যদি নাও খাই তাও হবে ইবাদত তবে শর্ত হলো সবকিছু হতে হবে আল্লাহর জন্য নবীজির তরিকায় নবীজির তরিকায় আমি বাথরুমে যাব তাও ইবাদত নবীর তরিকায় খানা খাওয়াটাও ইবাদত খানা না খাওয়াটাও ইবাদত রমজান মাস চলে গেল বিকাল বেলা ইফতারির এক ঘন্টা আগে আসরের নামাজের পরে রোজাদারের পেটে ক্ষুধা পানির পিপাসাও আছে সামনে পানিও আছে খানাও রেডি ইফতারির বাকি আছে এক ঘন্টা এই সময় খানা খাওয়া কি ইবাদত না না খাওয়া ইবাদত না খাওয়া ইবাদত খানা কিন্তু নাপাক না খানা হালাল ওই মুহূর্তে খানা খাওয়াটা কি হারাম কেন আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই নামাজ পড়া যেমন ইবাদত নামাজ না পড়াটাও ইবাদত সূর্য যখন উঠে নামাজ পড়া ইবাদত এই কথা বলেন না নামাজ না পড়া সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়া ইবাদত নামাজ না পড়াটা রোজা রাখা যেমন ইবাদত রোজা না রাখাটাও ইবাদত ঈদের দিন রোজা রাখা ইবাদত একজনে 30 রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে কয় রোজা রাখতে রাখতে মন এত তৈরি হয়ে গেল 12 মাস রোজা রাখি 12 মাস তো আইন নাই তো ঈদের দিনও রেখে দেই ঈদের দিন রোজা রাখা ইবাদত না না রাখা ইবাদত রুকু সেজদা করা ইবাদত না
জানাজায় দাঁড়ায় রুকু দেওয়া বলেন জানাজার সময় রুকু না দেওয়া সিজদা না দেওয়া কাদেরে কুদরত তুদারি বরকা মাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حال تهي میرا نگهدار عبادتر جنو اللہ منوشار زین بنائلن اللہ عبادت کروا একমাত্র উদ্দেশ্য আল্লাহর সাথে হবে মোলাকাত লক্ষ্য হবে বিনিময় আল্লাহ আমাকে দান করবেন পুরস্কার দিবেন একমাত্র জান্নাত এই ইবাদত আমি বাথরুমে যাব তাও আমার ইবাদত যদি আমি নবীর তরিকায় বাথরুমে যাই নবীর তরিকায় বাথরুমে কেমনে যাবেন বাথরুমে ডান পা দিয়ে ঢুকবেন কোন পা দিয়া বাম পা দিয়া ঢুকবেন জুতা পায়ে রাখবেন দোয়া পরে ঢুকবেন কোন দোয়া না পারলো বিসমিল্লাহ বলে ঢুকবেন ঢুকায় মাথাও খালি রাখা যাবে না বাথরুমের হালাতে পায়ও জুতা রাখতে হবে মাথাও খালি রাখা যাবে না বাথরুমের স্থানে গিয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে বসবেন এটাও রাসূলের তরিকা আবার ডান পা দিয়া বের হবেন বাথরুমের মধ্যে যতটুকু সময় কাটলো এই সময়টাও আল্লাহ আপনার অনর্থক দিবেন না আল্লাহ কারণ আদর করে বানাইছেন মানুষ আল্লাহর কাছে মানুষের মতো আদরের কোনো পাত্র নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে এত আদর করে বানাইছেন সাতটা আসমান আল্লাহ বানাইছেন জমিন বানাইলেন এত বিশাল আসমান এ জমিন থেকে 500 বছরের উপরে দূরত্ব আসমান নবীজি বলেন আবার প্রত্যেকটা আসমান একটার থেকে আরেকটা বড় এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব আবার ওই আসমান তার ভেতরের জায়গাও 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমানের আগে আবার এই মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব এইভাবে আল্লাহ সাতটা আসমান বানায় রাখছেন সাতটা মহাশূন্য আছে এক একটা আসমান থেকে আরেক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব এই রকম আসমান আছে সাতটা আল্লাহ আসমান এমন ভাবে টানায় রাখছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই আজ পর্যন্ত আসমান কখনো নড়াচড়া করে নাই এরকম সাতটা জমিন আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বলেন এত বিশাল আসমান এত বিশাল সাতটা জমিন আমি মাত্র বানাইতে সময় লাগলো মাত্র 6 দিন ফি সিত্তাতি আইয়াম সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর সময় লাগছে কয় দিন বলেন না কেন মাত্র 6 দিন আর আপনার আমার মতো বান্দা নাপাক পানি থেকে মায়ের গর্ভে আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে আল্লাহ পাক নাপাক পানি থেকে বানাইতে মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগাইলেন 6 মাসের উপরে কয় মাস মাত্র 1 কেজি 1.5 কেজি ওজনের আমি বান্দা আমার জন্মের সূত্র হলো নাপাক পানি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা আমাদের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ আমাদের অস্তিত্ব দান করেছেন নাপাক পানির মাধ্যমে
এই নাপাক পানিটাকে ফেরেশতার মাধ্যমে 40 দিন শোধন করাইয়া এই পানিটাকে আল্লাহ রক্তের খন্ড বানায় দিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله تعالى বলেন এই নাপাক পানিটাকে আমি রক্তের পিণ্ডতে পরিণত করে দিলাম আবার 40 দিনের শোধনে এই রক্তকে গোশতের টুকরা গোশতের উপরে আবার হাড্ডি দিলাম আবার হাড্ডির উপরে গোশতের প্রলেপ দিয়া আমি আল্লাহ সুন্দর একটা মানুষের সুরতের স্ট্রাকচার তৈরি করে ফেললাম এরপরে আমি আল্লাহ রূহ দান করলাম ও বান্দা আমি রূহ দেওয়ার পরেই তোমার নাড়াচাড়া শুরু হয়ে গেল আমি তোমার কেমন দয়ার মালিক আমি তোমার কেমন রব রূহটা আসার পরে তোমার ক্ষুধা যখন উদ্বেগ হলো পেটের মধ্যে আমি আল্লাহ মুখ দিয়া খানা ঢুকাই নাই মায়ের নাভির সাথে তোমার নাভিতে তার লাগাইয়া খানার আয়োজন করে দিলাম ও বান্দা তোমাকে আমি প্যাকেটের মধ্যে প্যাকেট করে করে আটকাইয়া রাখলাম দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাহিদা পূরণের জন্য চাওয়ার আগে সব আমি ব্যবস্থা করে দিলাম এরে বান্দা দুনিয়াতে আসার পরে তুই দাঁড়াইতে পারবি না বসতে পারবি না কথা বলতে পারবি না কিন্তু ক্ষুধা লাগবে ক্ষুধা নিবারণের জন্য আমি খানার আয়োজন করে দিলাম আমার বাচ্চা ছোট মা ওর খানার জন্য সুজি পাকায় দুধ দেয় পানি দিয়ে কত গরম লাগায় লবণ লাগায় আবার ওই গরম সুজিটাকে আধা ঘন্টা ঠান্ডা করে এরপরে দু চার চামচ বাচ্চাটারে সুজি দেয় দীর্ঘ টাইম ওই সুজি রাখার পরে ফেলে দেয় খারাপ হয়ে গেল এই সুজি আর বাচ্চার পেটের মধ্যে দেয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে গোলাম আমি তোরে কেমন আদর করে তৈরি করেছি আমি তোর মায়ের বুকে এমন খানার আয়োজন করে দিলাম দুন চিনিরও কোনো প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না পানির প্রয়োজন হবে না গরমের প্রয়োজন হবে না ঠান্ডা করার প্রয়োজন হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম ও বান্দা আমি আল্লাহ এর বিনিময় তোমার হাঁটার সময় মতো হাঁটার আওয়াজ ব্যবস্থা করে দিলাম তোমার দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ দাঁত দেই না তোমার মা বাবা তোমার আমার কাছে কোনোদিন আবদার জানায় না আল্লাহ সন্তান দিলা দাঁত দিলা না কেন তাড়াতাড়ি দাঁত দাও কোনোদিন মা বাবায় বলে নাই আমি আল্লাহ সময় মতো চাহিদা পূরণের আগেই আমি আল্লাহ চাওয়ার আগেই দাঁতের ব্যবস্থা করে দিলাম ও বান্দা তোমার ঘুমের জন্য আরামের রাতের আয়োজন করে দিলাম আলাম না জালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা আমি আল্লাহ তোমার রাত পোশাক বানায় দিলাম আরামে ঘুমাও দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত মানুষের জন্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ আজ আমার কলিজার যুবকের বৃদ্ধ ছোট বড় মা বাবা সবার ঘুম রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল
حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش چست دنیا از خدا غافل بودن نقماشو نقره فرزند زن ارے نبیر امترا اللہ پاک رب العالمین بولن ارے بندہ تر جا پرائزن شعب امی چاوار اگے بیوستا کرے دینام امی اللہ پاک رب العالمین توی ما کے بولتے برنا ما امار خود الگ سے کھانا داؤ আমার ঠান্ডা লাগতেছে তাড়াতাড়ি কাঁথা দাও আমার গরম লাগতেছে বাতাসের ব্যবস্থা করো আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম তোর কান্নার ভিতরে এমন একটা রাডার মায়ের মধ্যে আমি রেখে দিলাম ও সন্তান তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাই মাত্র কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু ما خلقت الجن والإنس بقاء جزء عبادت نست مقصود الجاه الله عبادت এটাই আমার জীবনের বড় কাজ ব্যবসা করাটাও عبادت কারণ আমার নবী নিজেই ব্যবসা করেছেন ও চাকরিজীবীরা চাকরি করো عبادت আমার নবীও চাকরি করেছেন নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত নবীর তরিকায় তুমি বান্দা চাকরি করো ইবাদত ইবাদত করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেলব আমরা বন্দি খাঁচায় আটকে যাব এরে যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহ তাআলা মানুষের উপর এমন কোন আদেশ চাপায় দেন নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ মানুষের উপরে কষ্ট হবে কঠিন হবে এমন কোন আদেশ নিষেধ আল্লাহ করে দেন নাই আল্লাহ বলেন বান্দা ইবাদতের মধ্যে জীবনটা কাটায় দিবা তার মানে এটা না সারা রাত তুমি তসবিহ নিয়ে যায় নামাজে নামাজ করবার কান্না করবা এটা না দিনের বেলা তুমি রোজা রাখবা জিহাদ করবা এই কাজ না বরং তুমি বান্দা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই ওরে দুনিয়ার মুমিন চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো সব তোমার জন্য ইবাদতে পরিণত হবে যদি তুমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় পড়ো একটা ছেলে ডাক্তারি পড়ে কলেজে কি বিষয় তার উদ্দেশ্য কি যে দুনিয়ার কোনো বেঈমানেরা যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোনো চিকিৎসা আমরা দিব না তখন মুসলমান ডাক্তার হইয়া বেঈমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে রে বেঈমান তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে পড়ো তোমার এই লেখাপড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে ইবাদত করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই বরং আল্লাহ কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে আমি হারাম করে দিয়েছি অতএব ওরে আল্লাহর গোলাম ইবাদত করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না চাকরিও ছাড়তে হবে না তোমার ঘুম নষ্ট করা লাগবে না লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এরে যুবক আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই
আল্লাহ বলেন তুরা দিন আর রাত আমি 24টা ঘন্টায় ভাগ করে দিলাম, এই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়ার কাজে ব্যয় করো, বাকি থাকলো 24 ঘন্টার মাত্র 2টা ঘন্টা, এই 2 ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও, তাও একত্রে দেওয়ার প্রয়োজন নাই কারণ একসাথে 2 ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই, তো কি করবা, আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসান ভাবে ভাগ করে দিলাম, এমন ভাবে 2টা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখাপড়া চাকরি ব্যবসার কোনো ক্ষতি না হয়, ফজরের সময় তুমি ঘুম থেকে উঠিয়া 4 রাকাত নামাজে 20টা মিনিট সময় তুমি দাও, আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও 20 মিনিট সময় দিয়েছো, এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপুর হয়ে গেল, দোকানটা বন্ধ করে গোসল করো, খানা খাও, 10 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দাও, এই 20 মিনিট সময় দিয়ে 10 রাকাত নামাজ পড়ো, আবার একটু রেস্ট নিয়ে তুমি দোকানের মধ্যে যাও, চাকরির জায়গায় চলে যাও, আবার ফজরের নামাজ উঠিয়ে যারা আদায় করেছো ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, এরে আল্লাহর বান্দারা মাত্র 2টা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য ভাগ করে দিলেন, 22 ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া 2টা ঘন্টা সময় নিজের কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো তোমার মত নিমক হারাম আর কেউ নাই, আল্লাহ বলেন ওরে নিমক হারাম আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া জমিনের ফসল আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র 2টা ঘন্টা সময় যদি আমি আল্লাহর মহব্বতে ব্যয় করতে না পারো রেডি হইয়া যাও তোমার জন্য আমি কবর বানায় রাখলাম জাহান্নামের গর্ত, ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন নবী রুমের মধ্যে বসে গুনগুন করে কান্না করেন, আম্মা জান ভয় পেয়ে গেলেন জিজ্ঞাসা করেন নবী কেন কাঁদেন, আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি, না আয়েশা তোমার কোনো বেয়াদবি হয় নাই তো কেন কান্না করেন, জাহান্নামের আগুনের ভয় হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই তারপরও তারা নাফসি 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 বলে কান্না করবেন, আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, মূসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও, ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কান্না করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন ও আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর কান্না করবার বলবো দয়ার মালিক আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মত গুলো জাহান্নাম থেকে বাঁচাও, এরে যুব জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ানের অভাব নাই, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'আ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আজকে সম্পদের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো, আজকে টাকার পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো,
আল্লাহকুম তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির কোথায় ভাগিয়া যাবি রে মুমিন এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ সাদ্দাত কারুন ফেরাউন পালায় যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজার অন্যায় করার পরে আল্লাহ বেজার না আল্লাহ তাওবার দরওয়াজা দিয়ে ডাকে বান্দা আয় জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি বলতে পারো দয়ার মালিক হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না দাড়ি কাটে না অভাব নাই তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বরদোয়া কপালে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা নবীর আদর্শ মত ইবাদত কোন হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান ইহুদিরা করবে না নবীর রেখে যাওয়া আদর্শ মত ইবাদত করবে মুসলমান তুমি নবীর মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুল লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে তোমার বেপর্দায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপর্দায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই কয়দিন আর বাঁচবারে যুবক ওই মরণের কথা স্মরণ করে এখনো তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি রে আল্লাহ কেউ আমার গুনার খবর জানে না আমার মা বাবা আপনজন কেউ জানে না তুমি জানো আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না তোমার ইবাদতে জীবনটা কাটায় দিব নবীর তরিকা মতে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করব আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো জীবনের সব গুনাহ আল্লাহ এক তওবার বিনিময়ে মাফ করে দিবেন আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনের খাঁটি তওবা করিয়া নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البلس والجبون والجذام وسيء الأسقام